সালামের একজন হুজুর মুসল্লি নামাজ না পড়া করে তার জানাজা পড়ায়নি, আবার সেই বাড়িতে তিন দিন কি দাওয়াত খাইতে যায়, সে হুজুর কি করা উচিত? একজন হুজুর এক লোক মারা যাওয়ার কি করে মানে জানাজা না নামাজ না পড়ার কারণে তার জানাজা পড়েন নাই, আবার সেই ব্যক্তির মৃত্যু খাওয়ার খাইতে মরা খাওয়ার খাইতে তিন দিন গিয়েছেন সেইখানে। শুনুন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার জানাজা বেনামাজিরা পড়াবে, কথা ঠিক আছে, কিন্তু মানুষ মরে যাওয়ার পরে তার বাড়িতে খেতে যাওয়া, মরি মরিছেন গরু মরলে এটার কি বলে? হ্যাঁ, মরা শকুনে খায় ওটার কি বলে? মরা গরু কি বলে? মরা গরু, মরা গরু খায় কুত্তায়, কুত্তা যেরকম দৌড়ায় মরা গরু খাওয়ার জন্য, একদল মৌলবীর আছে মরাবাড়ি খাওয়ার জন্য কুত্তার সেই দৌড়ে দৌড়ায়। কোরআন শরীফে সূরা মায়েদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য নামে যদি কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে ওটা খাওয়া হারাম, শুয়োর খাওয়া যেমন হারাম। কোরআনে যেই আয়াতে শুয়োর খাওয়া হারাম বলছে, ওই আয়াতে মানুষের নামে অনুষ্ঠান করে খাওয়া ওটাও হারাম করেছে। এটা আছে কোথায়? আছে হলো শ্রীমদ ভগবত গীতার 64 নম্বর শ্লোকে, বৃত্তি নিরুদ্দেশ্যে যং শ্রাদ্ধ গীতা পাঠং করতে হি পিতরস্তস্য নিরাজ্যান্তে স্বর্গতিম। পিতামাতা যদি মরে যায় তাহলে তাদের নামে গীতা পাঠ করতে হয়, আর 5 দশা 3 দশা 40 দিন পরে শ্রাদ্ধ খাওয়াইতে হয়, তাহলে তাদের রুহু আশীর্বাদ দিতে দিতে স্বর্গে চলিয়া যায়। শ্রীমতী ভগবত শ্রীমদ ভগবত গীতার 64 নম্বর শ্লোকে আছে, কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই।